জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে নাম না করে মোদিকে নিশানা রাহুলের। লাগাম ছাড়া অগ্নিমূল্যের জন্য পেট্রোল দায়ী, পেট্রোলের রেকর্ড দামের জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। সব ভুল রেকর্ড ভাঙার জন্য দায়ী একজন ব্যক্তি, টুইটে নিশানা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। আসি পরে খবরে। ফি বকেয়া থাকলেও সব পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিতে হবে, কাউকে স্কুল থেকে বের করে দেওয়া যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি অভিভাবকদের নির্দেশ, 25শে অক্টোবরের মধ্যে মিটিয়ে দিতে হবে সব বকেয়া। আগামী 23শে ডিসেম্বর পরবর্তী শুনানি। বেসরকারি স্কুলের বেতন নিয়ে যতই বিতর্ক থাকুক, কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। একই সঙ্গে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে প্রতিটি ছাত্রছাত্রীকে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লকডাউন পর্বে বন্ধ থাকা স্কুলের ফি কমানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অভিভাবকদের একাংশ। শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয় সেই মামলার। মামলার শুনানিতে হাইকোর্ট অভিভাবকদের কাছে স্পষ্ট করে দিয়েছে, দুই কিস্তিতে বকেয়া বেতন মেটাতে পারবেন অভিভাবকরা, আগামী 25শে অক্টোবরের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষকে আদালতে নির্দেশ, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকা পৃথকভাবে জমা রাখতে হবে। কোন পড়ুয়ার কাছ থেকে কত টাকা পাওয়া গেল, 25শে অক্টোবরের পর স্কুলগুলি তার তালিকা তৈরি করবে, পরবর্তী শুনানির দিন সেই তালিকা আদালতে জমা দিতে হবে। कोर्ट ने प्रोटेक्शन दिया है दैट नॉट अ सिंगल स्टूडेंट कैन बी एक्सपेल्ड फ्रॉम दी ऑनलाइन क्लासेस और डीबार्ड फ्रॉम पार्टिसिपेटिंग इन एग्जाम्स। सो अगर एग्जाम्स चल रहे हैं, स्टूडेंट विल बी अलाउड टू पार्टिसिपेट। अगर ऑलरेडी एक्सपल्शन हो गया है तो दे विल बी रीइंस्टेटेड। कोर्ट विल गेट इन टू द मेरिट्स ऑफ द कंटेम्प्ट पेटिशंस आफ्टर वेकेशंस। इन द मीन टाइम पेरेंट्स हैव बीन डायरेक्टेड टू मेक पेमेंट्स। सो अगर एक्स अमाउंट होता है एज पर द कोर्ट ऑर्डर, दे हैव टू पे दैट अमाउंट। আগামী 23শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।